শিক্ষক বা শিক্ষক শিক্ষিকীরা এই উৎস্বস্তি পোর্টালে লগ ইন করবেন তাদের ইউনিক আইডি এবং ভেরিফিকেশন কোডের মাধ্যমে এবং তাদের নিজস্ব পছন্দ মাফিক সন্তোষজনক ছাত্র শিক্ষক অনুপাত আছে এমন তিনটি বিদ্যালয় বেছে নেবেন যা আমরা এই মুহূর্তে পর্দায় দেখাচ্ছি এরপর এই আবেদনপত্রটি প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয় পরিদর্শক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে যাবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিদর্শক অফ স্কুলস বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই আবেদনপত্রটি যাচাই করবেন এবং খতিয়ে দেখবেন এবং আবেদনপত্রটি ডিপিএসসি বা জেলা প্রাথমিক শিক্ষা পরিষদে বা উচ্চ মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনের কাছে এই আবেদনপত্র পাঠিয়ে দেবেন প্রাথমিক শিক্ষক শিক্ষিত শিক্ষিকাদের ক্ষেত্রে একই জেলার মধ্যে বদলির আবেদন হলে জেলা প্রাথমিক শিক্ষা পরিষদ বিষয়টি বিবেচনা করে বদলির আদেশনামা জারি করবেন এবং এখানে আমরা আগেও বলেছি যে এখানে কোনো ফাইলই তিনি চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখতে পারবেন না প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে আন্তর্জাতা বদলির আবেদন হলে জেলা প্রাথমিক শিক্ষক পরিষদ আবেদনপত্রটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডাব্লিউ বিবিপি কাছে পাঠিয়ে দেবেন প্রাথমিক শিক্ষা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ বিষয়টি বিবেচনা করে বদলির আদেশনামা জারি করবে উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে একই নিয়ম উচ্চ প্রাথমিক জেলা বিদ্যালয় পরিদর্শক বদলির আবেদনপত্রটি তিনি যাচাই করবেন এবং তিনি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে আয়োগে ওই আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন ওই স্কুল সার্ভিস কমিশন আবেদনপত্রটি অনুমোদন করে মধ্যশিক্ষা পর্ষদে পাঠাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বদলির অন্তিম আদেশনামা জারি করবে বদলির কারণ কোনো জটিল রোগের কারণে শিক্ষক শিক্ষিকা বদলি চাইতে পারেন ফর্টি পার্সেন্ট বা তার উপর যদি কোনো শিক্ষকের যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তিনি আবেদন করতে পারেন শিক্ষিকাদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর কারণে স্কুলে আসতে বিশেষ সমস্যা হলে তিনি আবেদন করতে পারেন সাতান্ন বছর বা তার বেশি বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদের নিজের বাসস্থানের জেলায় আসার জন্য আবেদন করতে পারেন দূরত্ব বা বিশেষ পারিবারিক অবস্থার কারণে আবেদন করতে পারেন অন্যান্য কারণে করতে পারেন বদলির ক্ষেত্রে জটিল শারীরিক অসুস্থতা বা অন্যান্য গুরুতর সমস্যাকে আমাদের দপ্তর বিশেষভাবে অগ্রাধিকার দেবে এই হচ্ছে আমাদের উৎসশ্রী